3, 2, 1. DoubtsClear চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে আলোচনা করব এক্সেলের কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে। চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ার্কশিটের মধ্যে আমি কিছু ডেটা এন্ট্রি করে রেখেছি, যেখানে রয়েছে ফার্স্ট নেম, তারপরে রয়েছে লাস্ট নেম, ফুল নেম, প্রপার ফরম্যাট, নাম্বার অফ ক্যারেক্টার, প্রেজেন্ট ডেট, ডেট অফ বার্থ, নাম্বার অফ ডেজ। ওকে, তো আমি একটু ডিটেলস আলোচনা করে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। দেখো, আমি এখানে ফার্স্ট নেম আর লাস্ট নেম এই দুটো এখানে আমি এন্ট্রি করছি। ধরো ফার্স্ট নেম রাজা, লাস্ট নেম সেন। ওকে, যখনই আমি এন্ট্রি করছি, এন্ট্রি করার পর দেখো এখানে তোমরা দেখতে পাবে, এখানে যদি আমি এটা টানি, এটা অটোমেটিক চলে আসছে। আবার একটা এন্ট্রি করে তোমাকে দেখাই। রিনা শাও এন্টার করছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ফুল নেম, এই যে এই পার্টটা ফুল নেম, এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ধরো আর একটা এন্ট্রি করে দেখাই, বাপি শাহ এন্টার। তোমরা এখানে দেখতে পাচ্ছ ফুল নেম এটা ক্যাপিটাল লেটারে আসছে এবং প্রপার ফরম্যাটিং হয়ে এখানে আসছে। নাম্বার অফ ক্যারেক্টার কটা রয়েছে এখানে অটোমেটিক চলে আসছে, যখনই তুমি ফার্স্ট নেম এবং তুমি লাস্ট নেম টাইপ করছো। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রতি ক্ষেত্রেই ইউজ হয়, কারণ তোমরা যখন স্যালারি শিট তৈরি করবে বা মার্কশিট তৈরি করবে বা অন্য কিছু বানাবে, সেখানে যখনই তোমরা এই ধরনের জিনিস ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ফুল নেম যদি তোমরা ফর্মুলা অ্যাপ্লাই না করো, তাহলে তোমাকে একবার ফার্স্ট নেমের ক্ষেত্রে এন্ট্রি করতে হবে, তারপর আবার লাস্ট নেমের জন্য এন্ট্রি করতে হবে, তারপর আবার ফুল নেমের জন্য আবার নাম টাইপ করতে হবে, যেটা অনেক টাইম লাগছে। তো আমরা এইভাবে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে, কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রয়েছে যেগুলো অ্যাপ্লাই করে তোমরা এই জিনিসটা খুব সহজেই করে ফেলতে পারো। ওকে, তো প্রপার ফরম্যাটিং বা নাম্বার অফ ক্যারেক্টার এগুলো কিভাবে আসছে, কোন ফর্মুলা ইউজ করা হচ্ছে এখানে, সেই নিয়েই আজকের ভিডিও। তো পুরো ভিডিওটা প্রথম থেকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। এক্সেলে অনেক আমি ভিডিও আপলোড করে রেখেছি, চাইলে তোমরা আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, যেখানে আমি অ্যাডভান্স এক্সেল যেমন ভিলুকআপ, ইফেলস নিয়ে অনেক ভিডিও আমি বানিয়ে রেখেছি এবং কিছু প্র্যাকটিক্যাল প্রবলেম তোমাদের সাথে শেয়ার করেছি এবং তার সলিউশন কিভাবে করবে, সেই নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এই ধরনের যদি এক্সেল বা ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট বা কম্পিউটার রিলেটেড কোনো কিছু যদি শিখতে চাও কোনো সফটওয়্যার নিয়ে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি এই রিলেটেড কম্পিউটার রিলেটেড ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করে থাকি। তারপরে এখানে আরেকটা কলাম দেখতে পাচ্ছ, প্রেজেন্ট ডেট। এখানে কিন্তু এটা আজকের ডেট, প্রথমে রয়েছে এটা মান্থ, তারপর ডে, তারপর ইয়ার, প্রথমে এটা মান্থ, ওকে, সিক্স ইজ দ্য মান্থ। তো এখানে প্রেজেন্ট ডেট এটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হবে, মানে আজকে 6 তারিখ, কালকে 7 তারিখ, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ডেট অফ বার্থ যেটা তোমাকে নিজের থেকে এন্ট্রি করতে হবে, যদি তুমি এখানে ধরো আমি ডেট অফ বার্থ এন্ট্রি করছি, তোমার ডেট অফ বার্থ থেকে প্রেজেন্ট ডেট পর্যন্ত কতগুলো ডেট রয়েছে, নাম্বার অফ ডেজ, কতগুলো দিন রয়েছে, সেটা কিন্তু অটোমেটিক এখানে কাউন্ট হয়ে বেরিয়ে আসবে। কিভাবে হচ্ছে দেখো, আমি একটা ডেট অফ বার্থ এন্ট্রি করছি, ধরো আজকে 6 জুন মাস, আমি ডেট, আজকে ডেট হচ্ছে, তোমরা দেখে নাও, আজকে ডেট এখানে 9 তারিখ, তো আমি ডেট দিচ্ছি 7, ওকে, 7/2021, কত আসার কথা, 2 দিন, দেখো নাম্বার অফ ডেজ 2 দিন এখানে আসছে। তো এইভাবে কিছু ফর্মুলা আমি এখানে অলরেডি অ্যাপ্লাই করে রেখেছি, যে ফর্মুলাগুলো তোমাদের আজ দেখাবো, শো করবো, প্র্যাকটিক্যালি তোমাদের বোঝাবো যে কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে। প্রথমে চলে যাই ফুল নেম, এই যে ফুল নেমটা কিভাবে আসছে, কোন ফর্মুলা আমি অ্যাপ্লাই করেছি, এখানে ইউজ করেছি। তোমরা এখানে দেখো একটি ফাংশন এখানে রয়েছে কনক্যাটিনেট, কিভাবে অ্যাপ্লাই করতে হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করছি, ইকুয়াল কনক্যাটিনেট, দ্যাট ইজ দ্য ফাংশন নেম। তারপরে তোমরা দেবে যে সেল নাম্বারটা, ফার্স্ট নেমের যে সেল নাম্বারটা, ওইটা, এই সেল নাম্বারটা, কমা দেবে, তারপরে একটা স্পেস দেওয়ার জন্য ডবল কোড ওপেন, স্পেস দিয়ে ডাবল কোড ক্লোজ করবে। এটা হচ্ছে এই যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, তার মাঝখানে একটা স্পেসের জন্য দেওয়া হয়েছে, ওকে, তারপরে আবার কমা, তারপরে লাস্ট নেমের যে সেল নাম্বার সেটা এখানে তোমাদের দিতে হবে। এভাবে তোমরা কনক্যাটিনেট ফাংশন ইউজ করবে, আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে আমি ইউজ করছি, এটা ডিলিট করে দিই ফর্মুলাটা, ইকুয়াল
concatenate. Okay, that is the formula name. তারপরে সিলেক্ট করবে ফার্স্ট নেমে যে সেল নাম্বারটা এটা কমা দেবে ডাবল কোড ওপেন স্পেস দেবে একটা ডাবল কোড ক্লোজ করবে কমা লাস্ট সেল নাম্বার লাস্ট নেমে যে সেল নাম্বার এটা সিলেক্ট করবে ব্র্যাকেট ক্লোজ এন্টার এরপর আমি এখানে একটা নাম এন্ট্রি করে তোমাদের দেখিয়ে দিই ধরো বিবেক ওকে দাস তোমরা চেক করছো দেখো বিবেক দাস তো এখানে ফুল নেম অটোমেটিক ক্যালকুলেট হয়ে চলে অটোমেটিক্যালি এখানে চলে আসছে এই সেলের মধ্যে কিভাবে আসলো আমি জাস্ট এখানে একটা ফর্মুলা ইউজ করলাম যে ফর্মুলাটা হচ্ছে কনক্যাটিনেট নেক্সট আমরা চলে যাই প্রপার ফরম্যাটিং মানে কি তোমরা এখানে দেখো যে এই লেটারগুলো যে রয়েছে এটা ক্যাপিটাল লেটার সবগুলোই প্রপার ফরম্যাটিং কি হয় প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল হয়ে যাবে তোমরা এখানে দেখো পার্থ পাল পি ক্যাপিটাল এবং বালের পি ক্যাপিটাল তো এটা কিভাবে হচ্ছে কোন ফর্মুলার সাহায্যে তোমরা এখানে দেখো ইকুয়াল আমি কিভাবে করছি ফর্মুলা হচ্ছে প্রপার ওকে প্রপার ব্যাকেট ওপেন ক্লোজ সেল নাম্বারটা সিলেক্ট করবে ব্যাকেট ক্লোজ এন্টার দেখতে পাচ্ছ কিভাবে এটা ফরম্যাটিং হয়ে গেল ফর্মুলার সাহায্যে তো এইভাবে তোমরা কিন্তু ফর্মুলা ইউজ করে ফরম্যাটিংও করে ফেলতে পারো নেক্সট আমি চলে যাই নাম্বার অফ ক্যারেক্টার নাম্বার অফ ক্যারেক্টার মানে কি এই যে এখানে যে বিবেক দাস যে নামটা রয়েছে এতে কতগুলো ক্যারেক্টার রয়েছে ইনক্লুডিং দ্য স্পেস স্পেসকে নিয়ে তো এখানে দেখো বি আই বি এ কে বিবেক দ্যাট ইজ দ্য ফাইভ ক্যারেক্টার পাঁচটা অ্যান্ড এখানে তিনটে পাঁচ তিন আটটা অ্যান্ড স্পেস মাঝখানে যে স্পেসটা রয়েছে নটা সো নাম্বার অফ ক্যারেক্টার দেখো এখানে আসছে নটা এটা কিভাবে আসছে তার জন্য একটি ফর্মুলা রয়েছে ওকে কি ফর্মুলা তোমরা দেখে নাও এলিএন লেন্থ লেন্থ এ শর্ট ফর্ম এলিএন লেন্থ সেল নাম্বার সিলেক্ট করে দেবে ব্র্যাকেটের মধ্যে ওকে তো এইভাবে তোমরা এটা বার করে নিতে পারো নাম্বার অফ ক্যারেক্টার তারপরে চলে যাও প্রেজেন্ট ডেট প্রেজেন্ট ডেট কি এটা হচ্ছে একদম প্রেজেন্ট আজকের যে ডেট সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে এক্সেল সিটে আজকে ধরো ন তারিখ তো ন তারিখ আসছে মাঝখানে কিন্তু রয়েছে ডে অ্যান্ড প্রথমে রয়েছে মান্থ লাস্টে রয়েছে কিন্তু ইয়ার ওকে তো এটা কিভাবে আসছে আজকে ধরো ন তারিখ কালকে যখন এই সিটটা ওপেন করবে এখানে কিন্তু দশ তারিখ হয়ে যাবে তো এই অটোমেটিক্যালি কিভাবে হবে এই জিনিসটা তার জন্য কিন্তু ফর্মুলা রয়েছে কি ফর্মুলা দেখো ইকুয়াল নাও ব্যাকেট ওপেন ক্লোজ যে কোনো সেলে যখন তুমি এই ফর্মুলা এখানে টাইপ করবে কারেন্ট ডেট অটোমেটিক্যালি তোমার চলে আসবে সেই সেলের মধ্যে নাও ফর্মুলা ইউজ করে তারপরে চলে যায় ডিওবি ডেট অফ বার্থ এখানে তোমাদের এন্ট্রি করতে হবে নিজের ডেট অফ বার্থ বা কারোর ডেট অফ বার্থ তারপরে দেখো নাম্বার অফ ডেজ তুমি যে ডেট অফ বার্থ এন্ট্রি করবে এবং আজকের যে ডেট তার মধ্যেকার কতগুলো ডেজ রয়েছে কতগুলো দিন রয়েছে সেই নাম্বার অফ ডেজটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে বেরিয়ে আসবে বোঝাতে পারলাম ধরো তোমার ডেট অফ বার্থ এখানে তুমি এন্ট্রি করলে আর এখানে এন্ট্রি আছে আজকের তারিখ তো আজকের তারিখ এবং তোমার ডেট অফ বার্থ এর মাঝে কতগুলো দিন রয়েছে সেটা কিভাবে বার করবে তার জন্য রয়েছে একটা ফর্মুলা তোমাদের দেখিয়ে দিই ফর্মুলা হচ্ছে ইকুয়াল ডেজ DAYS ইকুয়াল ডেজ দুটো সেল নাম্বার কমা দিয়ে সিলেক্ট করে নেবে তাহলে এইভাবে তোমরা নাম্বার অফ ডেজ ক্যালকুলেট করে নিতে পারো তো আমি একটা তোমাদের দেখিয়ে দিই আজকে ধরো ন তারিখ তোমরা দেখে নাও ডেট আজকে ন তারিখ তো আমি এর এর কিছু দুদিন আগের ডেট একটা এখানে এন্ট্রি করে দেখাচ্ছি বা ধরো পাঁচ দিন আগের ডেট ধরো আজকে এটা মান্থ ছয় ডেট দিচ্ছি ধরো পাঁচ 2021 দেখো পাঁচ থেকে ন তারিখ নাম্বার অফ ডেজ ফোর আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম এই ফর্মুলা কিন্তু প্রায়শই ইউজ হয় তোমরা যখন রিয়েল লাইফ কাজ করতে যাবে তখন কিন্তু এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে তো আজকের ভিডিওতে আমি কনক্যাটিনেট ফাংশন ডেজ ফাংশন নাও ফাংশন লেন্থ ফাংশন অ্যান্ড প্রপার ফাংশন এই সমস্ত ফাংশনগুলো নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করলাম এর পরের যে ভিডিওতে আমি আরও কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা নিয়ে আলোচনা করব যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদেরকে রিকোয়েস্ট করব তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই ধরনের ভিডিও বা এক্সেল রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে যে বেল আইকনটি রয়েছে ওটা প্রেস করতে কিন্তু ভুলবেন না কারণ আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে আর যদি ভিডিওগুলো ভালো থাকে ভালো লাগে বা যদি আপনি শিখতে পারেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি কোনো কোশ্চেন থাকে তাও কমেন্ট করবেন লাইক করতে কিন্তু ভুলবেন না তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন।